today. একের পর এক আবারও বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি এবারে 26তম জলবায়ু সম্মেলনেও। বুধবার কয়লা ব্যবহারকারী শীর্ষ দেশ পোল্যান্ড, ভিয়েতনাম, চিলির মতো মোট 190টি দেশ ও সংস্থা তা ব্যবহার না করায় অঙ্গীকারবদ্ধ হয়। মোট 40টিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে বলে জানায় যুক্তরাজ্য সরকার। চুক্তির আওতাধীন দেশগুলো নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিনিয়োগ বন্ধেও প্রতিশ্রুতিবদ্ধ হয়। এর আগে সম্মেলনের তৃতীয় দিনে 2030 সালের মধ্যে বায়ুমণ্ডলে 30% মিথেন গ্যাস কমিয়ে আনার একটি চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্রসহ 80টিরও বেশি দেশ এবং 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধে চুক্তি করে বিশ্বের 105টি দেশ। তবে COP26-এ করা অঙ্গীকারগুলো শুধুই প্রতিশ্রুতি নয় বলে ব্রিটিশ পার্লামেন্টে আবারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার যুক্তরাজ্যের করা অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এই দশকের শেষে বন নিধন বন্ধ হবে, কার্বন নিঃসরণও শূন্যের কোঠায় নামিয়ে আনবো আমরা। তবে এবার জলবায়ু সম্মেলনে করা চুক্তি শুধুই প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করে যাব। এদিকে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি জন ক্যারি এবারের সম্মেলনকে অন্য যে কোনো বারের চেয়ে সফল বলে দাবি করেন। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের সম্মেলনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন এখানে অংশগ্রহণ না করলেও আশা করি দেশটি কার্বন নিঃসরণে সবার সঙ্গে কাজ করবে। এদিকে সম্মেলনে অংশগ্রহণ শেষে বিশ্ব নেতারা নিজ দেশে ফিরে গেলেও তাদের মিথ্যা প্রতিশ্রুতি প্রতিবাদে গ্লাসগোতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। বুধবার নো মোর গ্রিন ওয়াশ শিরোনামে বিক্ষোভ করেন হাজারো পরিবেশ কর্মী। জিনিয়া শেখ, সময় সংবাদ।